নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা মেইনলি এটিকে নিয়ে একটু আলোচনা করব এবং তার সঙ্গে একটা ট্রান্সফার রিউমার্স আছে, সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে যদি এটিকে নিয়ে কথা বলা যায় এবং এটিকের লাস্ট ম্যাচটাকে নিয়ে কথা বলা যায়, মানে এটিকে ভার্সেস চেন্নাই এফসি ম্যাচটা, যে ম্যাচটা এটিকে 3-1 গোলে হেরে গেছে। তো এটিকে সেই ম্যাচটা হেরে গেছে এবং তার সঙ্গে খুব খারাপ ফুটবল খেলে হেরেছে। তো অ্যাকচুয়ালি এরকম ফুটবল এটিকে আমরা এই সিজনে খেলতে দেখিনি। তো চেন্নাই ম্যাচটায় এটিকে পুরো ডমিনেট করেছে চেন্নাই, এবং চেন্নাই খুব ভালো ফুটবল খেলেছে, তেমনই উল্টো দিকে এটিকেও খারাপ ফুটবল খেলেছে। তো এটিকে এই সিজনে আমরা এতটা খারাপ খেলতে দেখিনি। কেরালার কাছে দুটো ম্যাচ হয়তো এটিকে হেরে গিয়েছিল, তবে সেই ম্যাচগুলোতে এটিকের প্রাধান্যই বেশি ছিল, এবং গোয়ার কাছে যেই ম্যাচটা হেরেছিল সেই ম্যাচটা এটিকে একটু ডিফেন্সিভ খেলেছিল। তো খেলায় হার জিত আছে, হেরে যেতেই পারে, তবে এটিকে চেন্নাই ম্যাচটা যেরকমভাবে খেলে হেরেছে সেটা থেকে একটু খারাপ লেগেছে। আর এটিকের বিদেশি প্লেয়ারদের পারফরমেন্সও সেরকম মানে আপ টু দ্য মার্ক ছিল না। ভিক্টর মঙ্গিলের জন্য এটিকে ফার্স্ট গোলটা খেয়েছিল, তুলনামূলকভাবে মান্ডি সোসাও খুব খারাপ খেলছিলেন, তিনি মাঝ মাঠে হেঁটে বেড়াচ্ছিলেন, মানে খেলাটাকে স্লো করে দিচ্ছিলেন। রয় কৃষ্ণ মোটামুটি চেষ্টা করেছিলেন, একটা গোল করেছিলেন, এডু গার্সিয়াও চেষ্টা করছিলেন, আর তারপর সেকেন্ড হাফে নেমে ডেভিড উইলিয়ামসকেও সেরকম ভালো লাগেনি, এবং দেখে মনে হচ্ছিল যে ডেভিড উইলিয়ামস এখনও পুরোপুরি ফিট নয়। তো যাই হোক, ম্যাচটা হয়ে গেছে, দুদিন হলো, তো সেটা নিয়ে বিশেষ আলোচনা করে কিছু লাভ হবে না। কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার, যে এটিকের ডিফেন্সে অগাস গার্সিয়ার অভাবটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং প্লে অফসে এই অগাস গার্সিয়ার না থাকাটা এটিকে কিন্তু ভালো রকম সমস্যায় ফেলতে পারে, কারণ ডিফেন্সটাকে ঠিক আগের মতো জমজমাটা লাগছে না। আর একটা ব্যাপার দেখেও একটু অবাক হলাম, যে তোমাদের ম্যাচ প্রিভিউতেই বলেছিলাম, তো চেন্নাইয়ের খেলাটাকে মেন তৈরি করে রাফায়েল ক্রিভেলারো, এডুইন সিডনি ভান্সপাল আর অনিরুদ্ধ থাপা। তো যারা যারা চেন্নাইয়ের ম্যাচ দেখেছে তারা এটা জানে। তো তারপরেও এই তিনজনকে আটকানোর জন্য সেরকম বিশেষ কোনো স্ট্র্যাটেজি এটিকের দেখলাম না। তো মেনলি অনেক কারণের জন্য এটিকে হেরেছে। তো এটিকে হেরে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটিকের কাছে এফসি চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার আশা অনেকটা কমে গেছে, কারণ এফসি গোয়ার যেটা নেক্সট ম্যাচ, তো জামশেদপুর ম্যাচ, সেই ম্যাচটা যদি এফসি গোয়া জিতে যায় তো এফসি গোয়া ডাইরেক্ট, মানে জিতে যাক বা ড্র করুক যাই করুক, তাহলে এফসি গোয়া ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগে, আর তারা ফার্স্ট টিম হবে যারা এফসি চ্যাম্পিয়ন্স লিগে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। আর এটিকের কাছে সুযোগ বলতে, যদি এফসি গোয়া লাস্ট ম্যাচটা হারে আর এটিকে তাদের শেষ ম্যাচ জেতে সেক্ষেত্রে এটিকে যাবে, তবে এফসি গোয়া এখন যে ফর্মে আছে পুরো শক্তির দল নিয়ে তারা নামলে মনে হয় না তারা হারবে। যদিও এটিকের কাছে সুযোগ থাকবে এএফসি কাপে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার, তো সেখানে খেলাটাও একটা বড় ব্যাপার। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন টিমটা যায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এফসি গোয়া সেখানে ফেভারিট। তো এই ছিল এটিকে ভার্সেস চেন্নাই ম্যাচ নিয়ে কিছু আলোচনা। এবার যদি কথা বলা যায় তোমাদের একটা মোস্ট কমন প্রশ্ন নিয়ে, যেটা অনেকেই তোমরা করছো, যে ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণর কি কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে? তো এটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম। তো ডেভিড উইলিয়ামসের ব্যাপারটা তোমাদের বলেছিলাম যে ডেভিড উইলিয়ামসের সঙ্গে এটিকে এমনি 2 ইয়ারের কন্ট্রাক্ট ছিল, অর্থাৎ মাল্টি ইয়ার কন্ট্রাক্টটা সাইন করেছিল। তো পরের বছর ডেভিড উইলিয়ামস এটিকে টিমের সঙ্গে থাকবে, তো তার জন্য তাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে হবে না। আর শোনা যাচ্ছে যে রয় কৃষ্ণ কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছেন, যদিও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও করেনি, তবে এরকমটা শোনা যাচ্ছে যে রয় কৃষ্ণের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে, আর যদি নাও হয়ে থাকে তাহলেও পরে করে নেবে। তো মানে যেরকম পরিস্থিতি আছে, রয় কৃষ্ণের পরের বছর এটিকেতে থাকা অনেকটাই নিশ্চিত, যদি না কোনো বড়সড় পরিবর্তন ঘটে। মানে ধরে নিতে পারো যে পরের বছর রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস এটিকে টিমে খেলবে, এবং তার সঙ্গে এডু গার্সিয়াও হয়তো এটিকে টিমে যুক্ত থাকবে, তো তাকেও রিটার্ন করার প্ল্যান চলছে। তো গাইস, এই হচ্ছে এটিকের মেন তিনজন প্লেয়ার, এডু গার্সিয়া, রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের আপডেট। মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারা পরের বছর যেটা নতুন টিম হবে সেই টিমে এই তিনজন খেলবে। আর তোমরা অনেকেই বলছিলে যে এটিকে মোহনবাগান টিমে পরের বছর কারা থাকতে পারে বা বিদেশি প্লেয়ার কারা হতে পারে, সেই নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে। তো তোমরা যদি সেই ভিডিওটা চাও তো আমি বানিয়ে দেবো, খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো, তো সেটা কমেন্টে বলো। আর এর সঙ্গে একটা ট্রান্সফার রিউমার্স আছে, তো সেই ট্রান্সফার রিউমার্সটা হচ্ছে ফারুক চৌধুরীকে নিয়ে। তো ফারুক চৌধুরী এবছর জামশেদপুর এফসির অসাধারণ খেলেছিলেন প্রথম থেকে কিছু ম্যাচে, যদিও পরের দিকে সে তিনি ফর্মটা হারিয়ে ফেলেছিলেন। তো সেই ফারুক চৌধুরীকে নেবার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে মুম্বাই সিটি এফসি, এবং শুধু মুম্বাই সিটি এফসি নয়, এফসি গোয়াও তাকে নেবার চেষ্টা করছে। তো মেনলি মুম্বাই সিটি এফসি এবং তার সঙ্গে এফসি গোয়া ফারুক চৌধুরীকে নেবার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে। তো এই দুটো টিমের মধ্যে কোনো টিমে ফারুক চৌধুরী পরের বছর চলে যেতে পারে, আর ফারুক চৌধুরী একজন ইন্ডিয়ান রাইট উইঙ্গার। তো তোমরা নিশ্চয়ই জানো এটা, বিশেষ কিছু বলার নেই তার ব্যাপারে। তো গাইস, ব্যাস এই কিছু আপডেট ছিল তোমাদের দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশের বেল আইকনটিকে অন করে দাও, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।